হ্যালো বন্ধুরা, আমি রাজন সামি। আপনাদের সাথে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক বর্তমান সময়ে একটা অনেক গুরুত্বপূর্ণ গিয়ার হিসেবে কাজ করতেছে। কারণ কি আপনি কারণ হিসেবে বলতে পারেন? এই মুহূর্তে গুরুত্বপূর্ণ গ্যাজেট হচ্ছে পাওয়ার ব্যাংক। এর অনেকগুলো কারণ আছে। কারণ এখন যে পরিমাণে মোবাইল ফোন ব্যবহার করা হয় সে তুলনায় প্রযুক্তিগতভাবে ব্যাটারির তেমন উন্নত হয়নি। একটু বেশি ব্যবহার হলে তো লো ব্যাটারির সাইন দেখতে অভ্যস্ত হয়ে গেছে। এই অবস্থা থেকে মুক্তি দেয় কিন্তু পাওয়ার ব্যাংক। কারণ আমরা কোথাও যদি ঘুরতে যাই তখন কিন্তু আমাদের পাওয়ার ব্যাংকের উপর আমাদের অনেক ডিপেন্ড করতে হয়। যে ট্রাভেলিং গেলেই পাওয়ার ব্যাংকের উপরে কোনো কথা নেই। তো আমরা যদি পাওয়ার ব্যাংক কিনি তাহলে কী করবো? তো পাওয়ার ব্যাংক বাজারে এত এত পাওয়ার ব্যাংক বা গ্যাজেট পাওয়া যায়, তো আপনি অরিজিনালগুলো বা ভালো কিনেছেন বা কোনগুলো আপনি কেনার দরকার, সেক্ষেত্রে আপনি পাঁচটা বিষয় মাথায় রাখবেন। সেগুলো হচ্ছে: এক, ক্যাপাসিটি। পাওয়ার ব্যাংক কেনার আগে এই বিষয়টা সবচেয়ে বেশি বিবেচনা করতে হয়। আপনার ফোন বা ডিভাইস বা ব্যাটারির ক্যাপাসিটি যতটা হবে অন্তত তার দ্বিগুণ হতে হবে। মনে করেন আপনার ব্যাটারি যদি 3000 অ্যাম্পিয়ার হয় তখন আপনাকে মিনিমাম 6000-এর উপরে কিনতে হবে, 3 গুণ 4 গুণ আপনি নেবেন। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড আপনি কোন বিষয়টা দেখবেন? সেকেন্ড যদি আপনি দেখেন মাল্টিপল স্লটিং, চার্জিং স্লট দেখবেন। মাল্টিপল দেখবেন কেন? যাতে একসঙ্গে আপনি একাধিক চার্জ দিতে পারেন, 2-3টা চার্জ দিতে পারেন। তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি, একটা পোর্ট নষ্ট হয়ে গেল তখন আপনি অন্য পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন। এর জন্য আপনি বাজার থেকে মিনিমাম 2-3টা স্লটওয়ালা দেখবেন। 3 নম্বর, এটা আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোন ব্যাটারিতে দেখবেন, সেটা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারি দেখে কেনা উচিত। সাধারণত ব্যাটারি দুটো এখন বর্তমানে চলতেছে, একটা হচ্ছে লিথিয়াম পলিমার আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন। তো লিথিয়াম আয়ন ব্যাটারির কিন্তু স্থায়িত্ব তেমন হয় না। তো এই জন্য আপনার যেটা দেখতে হবে সেটা হচ্ছে লিথিয়াম পলিমার ব্যাটারিটা আছে কি না ওই পাওয়ার ব্যাংকে, আপনি ওটা দেখে নেবেন। তাহলে লিথিয়াম আয়ন ব্যাটারির কিন্তু স্থায়িত্ব অনেকক্ষণ থাকবে, তাই কেনার আগে অবশ্যই আপনি লিথিয়াম আয়নটা দেখে নেবেন। তারপরে 4 নম্বর হচ্ছে ভালো ব্র্যান্ড। যে কোনো কিছুতে কিন্তু ভালো ব্র্যান্ডের গুরুত্ব অনেক। তো আপনি পাওয়ার ব্যাংকের আগে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তো বাজারে অনেক কিন্তু পাওয়ার ব্যাংক আছে, সস্তাগুলো আপনি নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন। আর দেখবেন তাড়াতাড়ি গরম হয় কি না, তাড়াতাড়ি গরম হলে কিন্তু বিস্ফোরণের সম্ভাবনা বেশি থাকে। তো আরেকটা হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে সেফটি আগে। সবার আগে অবশ্যই সেফটি ফার্স্ট, এটা তো দেখে নিতে হবে। তো কেনার সময় অবশ্যই ভোল্টেজ প্রোটেকশন ও বিপি দেখে নেবেন, তারপরে চার্জার প্রোটেকশন ও সিপি এটা হচ্ছে, এবং ওভার টেম্পারেচার প্রোটেকশন ওটিপি রয়েছে কিনা এগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ এগুলোর উপর ডিপেন্ড করতেছে অনেক কিছু। তো আপনারা পাওয়ার ব্যাংক কেনার আগে অবশ্যই 5টা জিনিস মাথায় রাখবেন: ক্যাপাসিটি, মাল্টিপল চার্জিং স্লট, লিথিয়াম পলিমার ব্যাটারি, ব্র্যান্ড এবং সেফটিগুলো আর কি। তো সবাইকে ধন্যবাদ।